কি তুই এত দেরি করলি যে তুমি আমার স্ট্যাটাস দেখো না ফেসবুকে কি স্ট্যাটাস দেখেন ওইটা তুমি দেখছিস আমি তো কমেন্ট দিছি তুই দেখিস নাই কমেন্ট দিছিস কই দেখি হ্যাঁ এই যে কমেন্ট দিছিস তুই মরলে খুশি হইতাম চুবি খেতে পারতাম একটা তুই না একটা খারাপ এটা কোনো কমেন্ট হইলো খারাপ আমি যা বেটা তোর স্ট্যাটাসে যে কমেন্ট দিছিস এটাই অনেক বুঝছিস তোর সাত কপালে ভাগ্য আচ্ছা বাদ দে আমি একটু রুমানা ম্যাডামের কাছে যাব যাবি রুমানা ম্যাডামের কাছে কেন কি দরকার শোন কোনো নোট টোট নেওয়ার দরকার হলে কিন্তু আমি এসবে নাই আগে বল তুই কি পাগল এমন সুন্দরী ম্যাডামের কাছে কেউ নোট নিতে যায় আমি তো যাবো সেলফি তুলতে যাবা সত্যি সেলফি তুলবি আমি তুলবো চল না যাই চল আরে পা ফেলতামা এসে এসো তোমরা এসেছ আমি খুব খুশি হয়েছি তোমাদেরকে একটা মজার ঘটনা বলি ঘটনা ঠিক ঘটনা না গল্প বলতে পারো মণিপুরীদের একটা বিদ্রোহ নিয়ে এটা তোমাদের সিলেবাসের জন্য কাজে লাগবে ম্যাডাম তাহলে তো এটা এখানে না বলে ক্লাসে বললেই বেটার হয় আমরা সবাই লিখে নিতে পারতাম ক্লাসে তো বলবোই এখন বলি তোমাদের ভালো লাগবে না মানে ম্যাডাম আমার একটু কাজ ছিল তো আমি আজ উঠি তোর কাজ মানে কিসের কাজ আরে তুই ম্যাডামের লেকচারটা মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবি আমি তোকে সে পড়িয়ে নিব আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আসি আজকে আচ্ছা চল ম্যাম কি রাগ করলেন না না তা কি মনে করে এসেছো বলো ম্যাম আমি আজকে আসলে এসেছি আপনার সাথে একটা সেলফি তোলার জন্য এই সেমিস্টারে আপনার সাথে আমি একটা সেলফিও তুলিনি ম্যাম শিওর থ্যাংক ইউ ম্যাম ম্যাডাম একটু উঠবেন ম্যাডাম একটু হাসি দেন থ্যাংক ইউ ম্যাম বসো তোমাকে কয়েকটা কথা বলি তোমার নিজের দুটো চোখ আছে তুমি কি তোমার চোখ দিয়ে পৃথিবীকে দেখছো হ্যাঁ আমি তো আমার চোখ দিয়ে পৃথিবী দেখি আমার তা মনে হয় না আমার মনে হয় তুমি বা তোমার বন্ধুরা কেউই নিজের চোখ দিয়ে পৃথিবীকে দেখছো না তোমরা দেখছো একটা যন্ত্রের চোখ দিয়ে আর তাই তো প্রকৃতির আসল রূপ তোমাদের চোখে পড়ছে না যন্ত্রের চোখ কি বলছেন আমি আসলে বুঝতে পারছি না ম্যাম আরেকটা কথা নিজের সাথে চিটিং করো না নিজের সাথে চিটিং আমি করি না তো ম্যাম আমি করি না নিজেকে সময় দিতে না পারাটাও কিন্তু নিজের সাথে চিটিং করা আর এই যন্ত্র সভ্যতার যুগে তোমরা নিজেদেরকে সর্বাপেক্ষা কম সময় দাও সবচেয়ে কম ভালোবাসো আমার মনে পড়ছে লেখক যা যা করে উপন্যাস দৃষ্টিপাতের কথা সেখানে তিনি এক জায়গায় বলেছেন আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ কথাটা যে কতখানি বাস্তব তা আজ আমি বুঝতে পারছি খুব খুব সুন্দর কথা ম্যাম আপনি বুঝতে পারছেন কিন্তু আমি বুঝতে পারছি না ম্যাম এনে আমার মাথা অনেক উপর দিয়ে যাচ্ছে আজকে আমি আসি ঠিক আছে যাও থ্যাংক ইউ ম্যাম এভাবে কেউ মারে হারামিত্রা তখন কি করলি ভিতরে নিশ্চয় ম্যাডামের মনে পড়ে গল্প শুনলি জি না আমি কোনো গল্প টল্প শুনি নাই কিন্তু যা শুনছি তাতে আমার মাথা বো বো করে ঘুরতেছে কি শুনছি যেমন লেকচার বিশাল লেকচার ও তার মানে সেলফি তুলিস নাই জি না সেলফিও তুলেছি দেখেন ইস
আমি মিস করলাম। ম্যাডাম ম্যাডাম আমার না অনেক কাজ আছে। ওল তো খুব চলে আসলেন কাজের দোহাই দিয়ে। মিস করেন। তো আমি কি বসে বসে ম্যাডামের আজিরে দত্ত শুনবো? হ্যাঁ মা। তোর বাবা স্ট্রোক করেছে। হ্যালো মা। তোর বাবা স্ট্রোক করেছে। হ্যাঁ? তুই এক্ষুনি ন্যাশনাল হসপিটালে চলে আয়। না আমি আসতেছি আসতেছি আসতেছি। আয় বাবা। বাবা ফোনটা রাখ না, বাবার জন্য দোয়া কর। ছেড়ে দিতে হবে কেন? হঠাৎ করে তোর বাবা মারা গেল, আমাদের জন্য তেমন কিছু রেখে যাননি। এই বাসা ভাড়া 20,000 টাকা, সংসার খরচ, তোর লেখাপড়াও শেষ হয়নি। বাসা ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বাবা। তাহলে এখন মা আগামী মাসেই বাসা ছেড়ে দিচ্ছি। কিন্তু বাসা ছেড়ে দিলে আমরা যাব কোথায়, কোথায় থাকব? তো নানু বাড়িতে। নানু বাড়িতে মানে ওই গ্রামে? না বাবা একটু বুঝতে চেষ্টা কর মা। ওখানে না আছে ইন্টারনেট, না থাকে ইলেকট্রিসিটি, মোবাইলের নেটওয়ার্কটা পর্যন্ত ঠিক মতো পাওয়া যায় না। না থাকলেও ওখানেই যেতে হবে, তোর বাবা বেঁচে নেই, এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না বাবা। তোকেই তো সব কিছু বুঝতে হবে। তোমা মন খারাপ করিস না, না যা পাবি লোডশেডিং আর লোডশেডিং। হোয়াটসঅ্যাপ ভাইবার কিছুই না। তো আমি যেখানে যাচ্ছি
সেখানে 24 ঘন্টার মধ্যে না 18 ঘন্টা কারেন্ট থাকে না, আমি মোবাইল চার্জ দিতে পারবো না, নেটওয়ার্ক নাই, আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি তোদের কাছ থেকে। টেনশন নিস না, আমরা তোকে দেখতে যাবো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সবাই বসে আছিস কেন? যা বাইরে থেকে ঘুরে আয়। কোথায় যাব, কি আছে এখানে দেখার মতো? আমি মোবাইলটা পর্যন্ত চার্জ দিতে পারতেছি না। আচ্ছা সারাক্ষণ মোবাইল 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 দিয়ে কি করবি? যা না একটু কোথাও থেকে ঘুরে আয়। আচ্ছা যাচ্ছি। ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি পাভেল। ও পাভেল, কেমন আছো? তুমি কোথায়, কতদিন ক্লাসে আসো না? ম্যাডাম আমার বাবা মারা যাওয়ার পর আমরা গ্রামে চলে এসেছি। ও আচ্ছা, তো তোমার কেমন চলছে? ভালো ম্যাডাম, সত্যিই ভালো। শুনে ভালো লাগলো। তা এত ভালো থাকার রহস্যটা কি? ম্যাডাম আপনি বলেছিলেন সব কিছু নিজের চোখে দেখতে, রাইট? হুম, তো? ম্যাডাম আমি এখন সব কিছু নিজের চোখে দেখি, যন্ত্রের চোখে আর দেখি না। তাই নাকি? তো কি দেখো? আমি আমি গ্রামের অনাবিল সৌন্দর্য দেখি ম্যাডাম, আমি আকাশ দেখি, ছোট ছোট বাচ্চাদের খেলা দেখি, আমি খোলা আকাশের নিচে ক্রিকেট খেলি ম্যাডাম, আর দেখি ভালো ভালো মানুষ আপনার মতো। তুমি অনেক ভালো পাভেল, আমরা সবাই ভালো, ইচ্ছে করলেই একটু চেষ্টা করলে আমরা সবাই ভালো হতে পারি। আর আরেকটা কথা ম্যাডাম। কি কথা? আপনি বলেছিলেন নিজের সাথে চিটিং না করতে। ম্যাডাম আমি এখন আর নিজের সাথে চিটিং করি না, আমি এখন নিজেকে সময় দেই, আমি মাকে সময় দেই। ভেরি গুড বয়। দোয়া করবেন ম্যাডাম? অবশ্যই দোয়া করব, কিন্তু তুমি চেষ্টা করো কীভাবে ভার্সিটিতে আবার আসা যায়, অন্তত ম্যাসে থেকেও তো পড়াশোনাটা চালানো যায়। হ্যাঁ সে চেষ্টাই করছি ম্যাডাম, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে। তোকে দেখে আমারও। চল তোমা, আমার ধারণা আমি নিজের সাথে আরেকটা চিটিং করে ফেলেছি। আরেকটা চিটিং? কি চিটিং?
চিটিংটা আমি একা করিনি, চিটিংটা তুইও করেছিস। আর এর জন্যই তো তুই এত দূর ছুটে এসেছিস আমার সাথে দেখা করার জন্য। তুই কি বলছিস আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। তোমা দেখ, আমরা একজন আরেকজনকে খুব ভালো করে চিনি, সারাদিন আমরা একসাথে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা একজন আরেকজনকে যতটুকু না সময় দিয়েছি তার চেয়ে বেশি সময় দিয়েছি ফেসবুক আর মোবাইলের পিছনে। এই যান্ত্রিক জীবন আমাদেরকে বুঝতেই দেয়নি যে আমরা একজন আরেকজনকে কতটা কাছে চাই। আজকে আমি অযান্ত্রিক। তোমা, আমি তোকে ভালোবাসি। ও মাই গড, আই লাভ ইউ টু। আচ্ছা, নানুর বাসার সামনেই, চল এক ছুটে চলে যাই মায়ের কাছে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়। পুরো পৃথিবী হাতের মুঠোয় হলেও এই যান্ত্রিক শহরে মানুষ দিনে দিনে হয়ে যাচ্ছে একা, নিঃসঙ্গ, দুটো কথা বলার বা শোনার মতো কাউকে কাছে পাওয়া দুর্লভ। আমি যেটা বলতে চাই যে যন্ত্রের তো প্রাণ নাই, হ্যাঁ, এখন এই প্রাণহীন যন্ত্রের সাথে মানুষ মিশতে মিশতে একসময় যেটা কি হয় যে এই লোহার সাথে যদি চুম্বক বেশিক্ষণ রাখা হয় লোহাটা একসময় চুম্বক হয়ে যায়, ফাইন। তো আপনি যখন যন্ত্রটি কিংবা টেকনোলজির সময় অনেক দীর্ঘ টাইম কাটাবেন, একসময় আপনি টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এবং তারই মতো আপনার আচরণ, তারই মতো আপনার ফিলিংস, অনুভূতি তৈরি হতে থাকবে। এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা ইমো, আরও যে প্রোডাক্ট আসতেছে, এগুলোকে আসলে অস্বীকার করে যাওয়ার কোনো উপায় নেই। এই 2015 সালে এসে এগুলোকে নিয়েই আমাদের সামনে চলতে হবে। এখন যতটুকু সম্ভব পারা যায় আমাদের যে নেক্সট জেনারেশন আসতেছে, ক্ষতিকারক প্রভাবগুলো আছে সেগুলোকে যদি ওদেরকে বোঝানো যায় এবং ওইখান থেকে যদি তাদেরকে গাইডলাইন, সঠিক গাইডলাইন দিয়ে দূরে রাখা যায় সেটা বেটার হয়। আমরা যে যন্ত্র কিংবা টেকনোলজি, যাই বলি, প্রযুক্তির কথা বলি, এগুলার ইউজ করতে করতে আমরা নিজেরা যেন যন্ত্রণা হয়ে যাই। যন্ত্রের সাথে চলতে চলতে নিজের অজান্তে একটা সময় আমরা ধারণ করি অদ্ভুত এক মানুষ, পরিণত হয়ে অচেনা এক মানুষের, আর একটা সময় ক্লান্ত হয়ে পড়ি। এই যান্ত্রিকতার মুখোশ মুক্ত হলে মানুষ উপলব্ধি করতে পারবে জীবনের গভীর অর্থ। তাই যন্ত্রের দাসত্ব নয়, যন্ত্রের সুষ্ঠু প্রয়োগে বুদ্ধিমানের কাজ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন।